আজ ১৩ই নভেম্বর। আধুনিক বাংলা প্রবর্তক ও একবিংশ শতাব্দীর কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী। ১৮৪৭ সালের এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন এই লেখক। তার বাবা সৈয়দ মীর মোয়াজ্জেম হোসেন, মা দৌলতুন্নেসা। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নবাবপুরের পদমদিতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর পর তাকে এখানেই সমাহিত করা হয়। কুমারখালী উপজেলায় সরকারিভাবে নির্মিত হয়েছে মীর মোশাররফ হোসেন লাইব্রেরি, সংগ্রহশালা ও অডিটোরিয়াম। কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে গেলেও দেখতে পাওয়া যাবে তার স্মৃতিবিজড়িত সৃষ্টিকর্মগুলো। বিষাদ সিন্ধু তার অমর এক সৃষ্টি। মীরের বয়স যখন মাত্র ১৩ বছর, তখন থেকেই তিনি সাহিত্যচর্চা শুরু করেন। সাহিত্যের সব ক্ষেত্রেই তিনি উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক প্রায় ৩৫টি বই রচনা করে গেছেন। এখন পর্যন্ত কবির ৩৬টি বই পাওয়া গেছে, যার মধ্যে অন্যতম জনপ্রিয় হিসেবে রয়েছে বিষাদ সিন্ধু। এর মধ্যে রত্নাবতী, গৌরী সেতু, বসন্ত কুমারী, নাটক জমিদার দর্পণ, সঙ্গীত লহরী, উদাসীন পথিকের মনের কথা, মদিনার গৌরব, বিষাদ সিন্ধু বিশেষভাবে উল্লেখযোগ্য। মীর মোশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থল রাজবাড়ির বালিয়াকান্দির পদমদিতে বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মোশাররফ হোসেন কলেজ, মীর মোশাররফ হোসেন সাহিত্য পরিষদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এবং সেটা ১৭৫তম জন্মবার্ষিকী। তো এই ১৭৫তম এই দিবসটাকে আমরা গ্লোরিফাই করতে চাই, আমরা একটা সিগনিফিকেন্সটাকে মানুষের সামনে উপস্থাপন করতে চাই। অনুষ্ঠানের জায়গায় আমাদের দিনের প্রথম ভাগে আলোচনা সভার আয়োজন করেছি। দিনের দ্বিতীয় ভাগে আমাদের কালচার অনুষ্ঠান আছে, এটাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ির লোকশিল্পীগণ তারা অংশগ্রহণ করবেন এবং তাদের পরিবেশনায় আশা করছি আমরা সবাই মুগ্ধ হব, আনন্দিত হব এবং দিবসটাকে উদযাপন করব। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল ও বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী আজ। তার পুরো নাম সৈয়দ মীর মোশাররফ হোসেন। দিনটিকে ঘিরে বাংলা একাডেমি হাতে নিয়েছে নানান অনুষ্ঠানমালা। আর এই অমর স্রষ্টার জন্মদিনে দর্শনার্থীর ভিড় বাড়বে কয়েক গুণ, এমনটি প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। রাজবাড়ির বালিয়াকান্দি থেকে অনেক শিকদার, আজকের পত্রিকা।